আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ফান্ডে প্রতি মাসে মূল বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ হারে জমা রাখতে পারেন বছর শেষে জমাকৃত টাকার হিসাব জিপিএফ স্লিপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টস বা এজিওপি সরবরাহ করে থাকে জিপিএফ এর হিসাব বর্তমানে আইভাস প্লাস প্লাস ও ডাব্লু ডাব্লু ডট সি ও ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা যায় যেখানে স্বয়ংক্রিয়ভাবে জিপিএফ হিসাব গণনা করা হয় অথবা যারা আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেতন বিল সাবমিট করেন সেখানে রিপোর্ট অপশন থেকেও জিপিএফ স্লিপ সংগ্রহ করা যায় তবে এ সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন জিপিএফের অটোমেটিক হিসাবের মাঝেও অনেক সময় গরমিল পরিলক্ষিত হয় তাই বছরান্তে প্রাপ্ত জিপিএফ সিলিপের সাথে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে আমরা হিসাব করে জিপিএফ সিলিপের সাথে মিলিয়ে নেওয়াই বাঞ্ছনীয় মনে হয় যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সম্মানিত দর্শক জিপিএফের হিসাব করার জন্য আমার কাছে দুটি সূত্র আপাতত আপনাদেরকে আমি দেখাবো সূত্র নাম্বার ওয়ান হচ্ছে জিপিএফের হিসাব অর্থাৎ আপনি যে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট টাকা আপনি যে কর্তন করবেন সেখানে আপনার যদি কর্তনটি যদি বারো মাসের কর্তন একই হারে হয় তাহলে হিসাবটি কিভাবে করবেন আগে আপনি আগে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনার একটি বক্স দেখতে পাচ্ছেন এই যে বক্সটি রয়েছে এখানে বারো মাসের কর্তনের পরিমাণ যদি এক হয় তাহলে আমাদের জিপিএ স্লিপের হিসাবটি কেমন হবে সেটি আমরা প্রথমে দেখব আমাদের বিগত অর্থ বছরে যে জমাটা থাকে সেটি সাধারণত এই বক্সের মধ্যে হবে এবং প্রতি মাসে আমাদের যে পরিমাণের টাকা একটি হারে আমরা কর্তন করি সেটিকে বারো দিয়ে গুণ গুণকালে বছরে জমা হবে এবং লাভটি দেখতে পাচ্ছেন আপনি বিগত অর্থ বছরে যে আপনার এখানে যে জমাটি থাকবে এটি লাভের পরিমাণ হবে তেরো পার্সেন্ট এখানে যে পরিমাণ টাকা থাকবে সেটি তেরো পার্সেন্ট হবে আপনাকে সরকার লাভ দিবে এবং অর্থাৎ প্রারম্ভিক জের প্রারম্ভিক জেরের তেরো পার্সেন্ট এবং মাসিক যে হারে অর্থাৎ প্রতি মাসে যে পরিমাণ টাকা আপনি কর্তন করবেন সে সেই টাকার লাভটা হবে শূন্য দশমিক আট চার পার্সেন্ট এবং যেটি আমরা একটি উদাহরণ দিলে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন যে জনাব মোহাম্মদ ফখরুল ইসলামের পূর্বের স্থিতি ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা তার বারো মাসের মাসিক কর্তনের হার দুই হাজার টাকা অর্থাৎ মাসে তিনি দুই হাজার টাকা করে কর্তন করেন অগ্রিম উত্তোলন নাই বছর শেষে তার জিপিএফের হিসাবটি হবে নিম্নরূপ অর্থাৎ পূর্বের অর্থ বছরের স্থিতি অর্থাৎ তার যেটা জিপিএফ স্লিপে গত বছরে যেটি জমা ছিল বা প্রারম্ভিক যে সেটির তিনি তেরো পার্সেন্ট যে টাকা তার জমা ছিল সেটির তিনি তেরো পার্সেন্ট লাভ পাবেন তাইলে আমাদের এখানে আমরা উদাহরণস্বরূপ জমা রেখে বলেছি চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটির তেরো পার্সেন্ট হিসেবে হবে আটান্ন হাজার পাঁচশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর প্রতি মাসে মাসে আমরা যে টাকাটি কর্তন করি মাসিক হার অর্থাৎ আমরা এখানে দেখিয়েছি আমরা দুই হাজার টাকা করে কর্তন দুই হাজার টাকা করে কর্তন হলে দুই হাজার টাকার কর্তনের যে চলতি বছরে আমরা যে টাকা মাসিক হারে কর্তন রাখি সেই টাকার শূন্য দশমিক আট চার পার্সেন্ট লাভের পরিমাণ হবে সে সেহেতু দুই হাজার টাকার লাভের পরিমাণটা হবে ষোলোশো নব্বই টাকা তাইলে আমাদের বছরের জমা অর্থাৎ মাসিক দুই হাজার টাকা জমা হলে বছরের জমা হবে চব্বিশ হাজার টাকা এখন আমাদের এই প্রারম্ভিক জের এবং বছরের জমা এবং প্রারম্ভিক জের তেরো পার্সেন্ট লাভ এবং যে টাকাটা আমরা মাসিক কর্তন জমাই সেটির লাভ সহকারে আমাদের টোটাল স্থিতিটা কত হবে জিপিএফসি লিপি কত হতে পারে সে তো আমরা প্রারম্ভিক জের যোগ জেরের লাভ বছরের বারো মাসের জমা বারো মাসের জমার লাভ সেটি আমরা এখানে দেখতে পাই চার লাখ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটি আমাদের স্থিতি ছিল তাহলে এই টাকার তেরো পার্সেন্ট লাভ হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং আমরা বছরে যে টাকা জমিয়েছি দুই হাজার টাকা হারে বছরের বারো দুগুনি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটি হচ্ছে বছরের জমা এবং এই চব্বিশ হাজার টাকার লাভ হচ্ছে এটি এখন এখন এই সব মিলিয়ে আমাদের হবে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার চারশো বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আসলে তাইলে আমাদের লাভের পরিমাণটা কত এইটি হচ্ছে আমাদের তেরো পার্সেন্ট লাভ হিসাবে এবং এটি হচ্ছে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট চার পার্স আট চার পাঁচ পার্সেন্ট হারে লাভ হচ্ছে ষোলোশো নব্বই টাকা তাহলে এই দুইটি মিলে আমাদের লাভ হচ্ছে ষাট হাজার দুইশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা এখন এটি যদি আমরা জিপিএফ স্লিপের যে ঘর আছে সেই তাদের যে স্লাপ আছে বা তাদের যেভাবে তারা হিসেবটি করে সেই হিসাবে যদি আমরা এটি দেখতে পাই তাইলে এই যে এরকম ঘর এরকম দেখতে পাচ্ছি এটি হিসাব নাম্বার চাঁদা দাতার নাম আমাদের প্রারম্ভিক জেট ছিল চার লাখ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের বছরে চাঁদা হয়েছে চব্বিশ হাজার টাকা আমাদের কোনো উত্তোলন নাই তাইলে বছরের মোট জমা চব্বিশ হাজার টাকা বছরের মুনাফা হবে ষাট হাজার দুশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বছরের শেষে আমাদের স্থিতি বা জের হবে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার চারশো বাহাত্তর টাকা এখন আমাদের যদি এটি বছরের বারো মাসের কর্তনের পরিমাণ যদি এক হয় তাহলে হিসাবটি হবে এরকম কিন্তু আমাদের কর্তন যদি একটু ভিন্ন রকম হয় তাহলে আমরা দেখতে পাব আর আমরা সাধারণত জিপিএফ ফান্ডে যে টাকাটা জমা করি সেটি হয় জুন থেকে মে পর্যন্ত হিসাব করা হয় সেহেতু জুন মাসে আমাদের তো আর বেতন পূর্বের অর্থ বছরের সাথে অ্যাড থাকে এবং জুলাই মাসে গিয়ে আমাদের সকলের বেতন বৃদ্ধি হয় সেহেতু জুলাই মাসে অনেকেই একটু বেতন মূল বেতনের সাথে বৃদ্ধির সাথে সাথে জিপিএফের টাকাটা একটু অনেকে বাড়িয়ে দেন অর্থাৎ জুন মাসের কর্তনটা একরকম হয় এবং বাকি এগারো মাসের কর্তন অন্যরকম হয় সেই হিসাবে আমাদের জিপিএফের দ্বিতীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ জুন মাসের কর্তনটি যদি আমাদের একরকম হয় বাকি এগারো মাসের কর্তন ভিন্ন রকম হয় তাইলে আমাদের জিপিএফের হিসাবের হিসাবটা কিভাবে সেটি আমরা এখানে দেখতে পাব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জনাব আবদুর রহিম তার স্থিতি ছিল ছয় লক্ষ পাঁচ হাজার দুশো টাকা তিনি প্রথম অর্থাৎ জুন মাসে কর্তন করেছেন আর চার হাজার আটশো ষাট টাকা এবং বাকি এগারো মাসের কর্তনের হার একান্নশো টাকা অগ্রিম উত্তোলন নাই জিপিএফের হিসাব জুন টু মে তাহলে এক মাস পুরাতন বেসিক অনুযায়ী এবং বাকি এগারো মাস নতুন বেসিক অনুযায়ী গণনা করে আমাদের জিপিএফের হিসাবটা কেমন হবে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে যেটি দেখানো হয়েছে এটি আমাদের স্থিতি রয়েছে এবং পুরাতন হারে পুরাতন বেসিক অনুযায়ী এক মাসের টাকা এবং নতুন বেসিক অনুযায়ী এগারো মাসের টাকা মোট হবে আমাদের এই টাকা তাইলে আমাদের যে মূল স্থিতি রয়েছে এই টাকার আমরা লাভ পাবো তেরো পার্সেন্ট এবং এক মাস যেটি রয়েছে জুন মাসে সে জুন মাসের টাকার লাভ পাবো আমরা তেরো পার্সেন্ট তাহলে আমাদের স্থিতি মূল স্থিতি প্রারম্ভিক জেরের লাভের টাকাটা হয় এত টাকা এবং প্রথম যে জুন মাসের লাভের সেটিও তেরো পার্সেন্ট সেটি তো হবে ছয়শো একত্রিশ টাকা এবং এগারো মাসের লাভের সংখ্যাটা এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে যে দুটি জিনিস আমাদের এক নম্বর সূত্র থেকে দুই নম্বর সূত্রতে ভিন্ন এখানে হবে শূন্য দশমিক সাত এক পাঁচ পার্সেন্ট এগারো মাসের লাভের পরিমাণটা আর প্রথম যে জুন মাস সেটি তেরো পার্সেন্ট তাইলে এই আমাদের চিত্র এটি যদি আর একটু আমরা ভালোভাবে দেখি তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্থিতির লাভ হচ্ছে আটাত্তর হাজার ছশো বিরাশি টাকা চব্বিশ পয়সা এবং যে জুন মাস জুন মাসের কর্তনটা একটু আমাদের ভিন্ন সেটি তেরো পার্সেন্ট লাভ দিলে আমাদের লাভ হয় ছশো একত্রিশ টাকা আশি পয়সা বাকি এগারো মাসের কর্তন অর্থাৎ একান্নশো টাকা আমাদের একান্নশো টাকা গুণ শূন্য দশমিক সাত এক পাঁচ যেটি হয় তিন হাজার ছশো টাকা পঞ্চাশ পয়সা তাইলে এখানে যোগ করতে হবে এটি হচ্ছে আমাদের মূল প্রারম্ভিক জের লাভ এটি হচ্ছে জুন মাসের লাভ এটি হচ্ছে এগারো মাসের লাভ তাইলে এখানে তিনটি যোগ করলে হবে বিরাশি হাজার নশো ষাট টাকা চুয়ান্ন পয়সা তাইলে আমরা এটা যোগ করতে হবে এই যে ছয় লক্ষ পাঁচ হাজার আটচল্লিশ টাকা এবং আমাদের বছরের জমা হচ্ছে ষাট হাজার নশো ষাট টাকা এবং আমাদের প্রারম্ভিক জের এবং চলতি বছরের যে আমাদের লাভ দুটি লাভ মিলে হবে বিরাশি হাজার নশো ষাট তাইলে দেখা যায় আমাদের টোটাল আমাদের স্থিতি এবং বছরের জমা এবং টোটাল লাভ লাভ সহকারে আমাদের হবে সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো আষট্টি টাকা চুয়ান্ন পয়সা যেটি আমরা জিপিএফ স্লিপে আসলে এরকম সেটি দেখতে হবে হিসাব নাম্বার তারপর এখানে চাঁদা নাম প্রারম্ভিক জের ছয় লাখ পাঁচ হাজার দুশো আটচল্লিশ টাকা আমাদের চাঁদা হচ্ছে ষাট হাজার নশো ষাট টাকা প্রত্যর্পণ আমাদের নাই মোট হচ্ছে ষাট হাজার নশো ষাট টাকা আমাদের তাহলে আমাদের এই যে এই টাকা এবং বছরের জমায় দুইটা লাভ হবে বিরাশি হাজার নয়শো ষাট টাকা তাহলে আমাদের বছর শেষে আমাদের টাকার পরিমাণ হবে সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো আষট্টি টাকা চুয়ান্ন পয়সা